নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। জুলাই মাসের 19টা দিন এই চার রাশি রাজকীয় সুখ পেতে চলেছে। কি কারণ, কি গ্রহের অবস্থান, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই যে জুলাই মাসের যে 19টা দিন, চারটি রাশির ক্ষেত্রে মহাসুখ কিন্তু পাবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে চলেছে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার বাই বার্থ চার্ট এই যোগ আছে কি না। বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী আপনার জন্মছকে যদি একই কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তো কোন কোন রাশি পেতে চলেছে এই এই চারটি রাশি পেতে চলেছে রাজকীয় সুখ, কোন কোন দিক থেকে, আমি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এবং এটি হচ্ছে 7 জুলাই টু 25 জুলাই, এই 19টা দিন, 7 জুলাই টু 25 জুলাই, এই 19 দিন কিন্তু পেতে চলেছে রাজকীয় সুখ। দেখুন, প্রথম কথা, এই 7 জুলাই বুধ স্বরাশিতে, মিথুন রাশিতে অবস্থান করছে, এবং গুরু এবং বৃহস্পতির নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। গুরু, বৃহস্পতি এবং বুধের নবপঞ্চম রাজযোগ, এবং ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, এই দুইটি রাজ্য এই চারটি রাশিকে জুলাই মাসে 19 দিন দিতে চলেছে আর্থিক শ্রীবৃদ্ধি। কোন কোন এই রাশি কোন কোন দিক থেকে পেতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের এই বুধের চতুর্থভাবে ভ্রমণ কেন্দ্রভাবে, এবং আপনাদের সপ্তম ভাবাধিপতিও, অর্থাৎ চতুর্থপতি চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে, সপ্তমপতিকে কানেক্ট করে। প্রথম কথা হচ্ছে আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, এডুকেশন ফিল্ডে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, এবং প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু মীন রাশি যদি আপনি হন, আপনি কিন্তু অর্থ পাবেন। এবং যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা ভালো, যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে ভালো, যারা গোল্ডের ব্যবসা করছেন গোল্ডের ব্যবসা থেকে, গোল্ড চাঁদি থেকে যারা আছে তাদের ক্ষেত্রে থেকে কিন্তু এই সময় বিশেষভাবে প্রফিট কিন্তু আপনারা করবেন। আকস্মিক ধন লাভ হতে চলেছে মীন রাশির, এবং পার্থিব সুখ পেতে চলেছে মীন রাশি, এই ভদ্রনামক মহাপুরুষ রাজ্য এবং গুরু এবং বুধের নবপঞ্চম রাজ্য ভাগ্যোদয় করতে চলেছে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে, ভাগ্যোদয় করবে, এবং আপনাদের ব্যবসার জায়গাতে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, এবং কর্মকেন্দ্রিক সমস্যা, যারা কর্ম দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে, বা কর্মক্ষেত্রের পরিস্থিতি জায়গা খুব ভালো, কর্মক্ষেত্রের পরিবর্তন, কর্মক্ষেত্রের প্রমোশনের সম্ভাবনা কন্যা রাশি কিন্তু আসতে চলেছে, এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে, এবং কর্মক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে, ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট সফলতা কিন্তু এই সময় আপনারা পাবেন, এবং শরীরগত দিকটাও আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট হতে চলেছে কন্যা রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, এই জুলাই মাসে যে 19টা দিন রাজকীয় সুখ পেতে চলেছে, পার্থিব সুখ পেতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, এবং কর্মপতিকে কানেক্ট করে। প্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, পার্টনারশিপ বিজনেসের জায়গা যথেষ্ট ভালো,
কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে আপনাদের এ সময়। শেয়ার মার্কেট, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, মার্কেটিং লাইনে যারা আছে, ডিজিটাল লাইনে যারা আছে, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের সুখ সমৃদ্ধি এই সময় বৃদ্ধি হবে। লটারি ফাটকা থেকে এই সময় অর্থ আপনারা পাবেন এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে। অর্থাৎ আপনার ধনু রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ এবং গুরু এবং বুধের নবপঞ্চম রাজযোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে। যারা কর্মের ব্যাপারে এতদিন টেনশনে ছিলেন, কর্মযোগ, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের আসতে চলেছে এবং ভূমি ভবন বাহন সুখের কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে। এরপরের যে রাশি, চার নম্বর যে রাশি, এই যে যে জুলাই মাসে 19 দিন রাজকীয় সুখ পেতে চলেছে, সুখ কাকে বলে, সেটি হচ্ছে আপনার প্রথম কথা মিথুন রাশি। মিথুন রাশির এমনিতে গুরু এবং বুধের নবপঞ্চম রাজযোগ ভাগ্যোদয় আপনাদের করাবে। প্রথম কথা, ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। চতুর্থপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সুখের জায়গা, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেবে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা এই সময় কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে যারা যারা আছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট শুভ ফল কিন্তু পেতে চলেছেন এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। বিশেষ করে আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, সম্পত্তির দিক থেকে লাভ, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। নিজস্ব প্রপার্টি, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, লটারি ফাটকা, শেয়ার থেকে এই সময় আপনারা, গোল্ড থেকে আপনারা এ সময় কিন্তু মিথুন রাশি যারা আছেন আপনারা কিন্তু লাভবান হবেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে কাজগুলো আপনাদের কিন্তু হবে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ, এই কাজগুলো কিন্তু এই 19 দিনের মধ্যে আপনাদের অনেকটাই খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ মিথুন রাশিও আকস্মিক ধনলাভ করতে চলেছে। বেশ কিছু অপরচুনিটি, সুযোগ আপনাদের কিন্তু দোরগড়াই করা নাড়ছে। অর্থাৎ এই যে আমি যে চারটি রাশির কথা বলছি, আবারও বলছি, বাই বার্থ চার্ট আপনার জন্মছকে আছে কি না সেই অনুযায়ী, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ফলাদেশটা দিচ্ছি। এটি এই নয় যে একদম যে সম্পূর্ণরূপে যদি আপনার জন্মছকে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু সেরকম অ্যাকুরেট ফল কিন্তু পাবেন না। আর যদি আপনাদের বুধের দশা বা বুধের অন্তর্দশা বা বুধের প্রত্যন্তদশা আপনাদের যদি চলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান কিন্তু এই সময় আপনারা হবেন। কেরিয়ারের দিক থেকে আপনারা এই সময় লাভ করবেন। ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসার জায়গাটা ভালো, দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের ভালো এবং প্রফিট, এক কথায় প্রফিটই প্রফিট হতে চলেছে। এবং কাকে বলে সুখ, এই জুলাই মাসে 19 দিন এই চারটি রাশি রাজকীয় সুখ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই যে চারটি রাশি, সমস্ত গাছ গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে কী হবে, আপনাদের ফেভারে এই সময়টা, এই 19 দিন 7ই জুলাই টু 25শে জুলাই ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ এবং নবপঞ্চম রাজযোগ আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু করাতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
ধন্যবাদ।